क्लास फोर कॉम्पोजिट मैथ्स एक्सरसाइज नंबर 20। नाउ वी हैव ऑलरेडी डन फ्रॉम क्वेश्चन नंबर 1 to 8 हमरा करे छी। टुडे वी विल डू क्वेश्चन नंबर 9। फाइंड द एलसीएम। एलसीएम माने होच्छे लीस्ट कॉमन मल्टीपल बा लोएस्ट कॉमन मल्टीपल हमरा बोली, ठीक है जी? लीस्ट कॉमन मल्टीपल बा लोएस्ट कॉमन मल्टीपल बोली माने सब যে মাল্টিপলস গুলো আমরা লিখবো তার মধ্যে সব থেকে ছোট যেটা কমন হবে। তা দেখে নি প্রসেসটা আমরা। আমি একটা বলে দিচ্ছি, নাম্বার এটা, নাম্বার এ আর একটা ই, দুটো বলে দেবো, দুটো আর তিনটে নাম্বার এ। না, নাম্বার এ 4 and 6। না, ফার্স্ট উই উইল ফাইন্ড মাল্টিপলস অফ 4। মাল্টিপলস আমরা জানি, মাল্টিপলস মানে সিম্পলি আমরা টেবল লিখবো, মাল্টিপলস অফ 4। তা 4 1 4, 4 2 8, ঠিক আছে, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32। এইভাবে কটা লিখে কিন্তু জায়গা ফাঁকা রাখবে, হ্যাঁ, লিভ স্পেস, একটু জায়গা ফাঁকা রাখতে হবে, কারণ যদি কমন না আসে তখন আরেকটু টেবিল আমাদেরকে বাড়াতে হবে। না, উই উইল রাইট মাল্টিপলস অফ 6, 6 এ মাল্টিপল মানে 6 এ টেবল, 6 1 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36। যেটা বড় নাম্বার হবে তার মাল্টিপলস একটু কম লিখলেই হবে, বেশি লেখার দরকার নেই, ঠিক আছে? আর 4 এরটা একটু বাড়িয়ে দিই, ছোটটা একটু বাড়াবে, 32, 4 9 36, এটা 9 পর্যন্ত লিখলাম। নাও উই উইল রাইট কমন মাল্টিপলস। কমন মাল্টিপলস মানে এই যে দুটো মাল্টিপলস লিখেছি এদের মধ্যে কি কি সেম সেম আছে, কমন মানে সেম সেম, যেটা দুটো দিয়ে আছে, কমন মাল্টিপলস অফ 4 and 6। আচ্ছা, তোমরা জানো আমার মতন এরকম বাজে লিখবে না, আমি তো হাতে লিখছি না, কম্পিউটার লিখছি বলে এরকম হচ্ছে, আর একটু তাড়াহুড়ো করছি বলে, না তাড়া করলে অসুবিধা আছে, তাই না? বড় বড় ফাইল হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখো দুটোতেই 24 এখানেও আসছে, 24 এখানেও আসছে, 36 এখানেও আছে, 36 এখানেও আছে। তাহলে আমরা লিখে দেবো কমন মাল্টিপলস 24 আর 36। তা এই 24 36 মধ্যে কোনটা সব থেকে ছোট, যেটা প্রথমে আসবে সেটাই 24, বাস আর কিচ্ছু করতে। দের ফোর এলসিএম মানে লোয়েস্ট কমন মাল্টিপল অফ 4 and 6 ইকুয়ালস টু 24। আর কিচ্ছু করতে না, সিম্পল এই প্রসেসটা ফলো করবে। 9 এর ইটা দেখবো, তিনটে নাম্বার আছে, 3 4 and 6, এন্টা লিখতে ভুলে গেছি আমি। ফার্স্ট উইল রাইট মাল্টিপলস অফ 3, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। ছোট নম্বরগুলো একটু বেশি বড় বেশি লিখতে হবে, 30 33, 36, 39, 42, এই কটা থাক, হ্যাঁ এই কটা থাক আপাতত, হ্যাঁ আমরা এর পরেরটা লিখি। আমি একটু একটা লাইন ছেড়ে দিলাম, মাল্টিপলস অফ এবার লিখবো 4, 4 4, 4 2 8, 4 3 12, ঠিক আছে, এইভাবে আমরা লিখতে থাকবো। ওকে, এই কটা লিখলাম, একটু লাইন ছেড়ে দিলাম, এবার মাল্টিপলস অফ কি থাকলো, 6, মাল্টিপলস অফ 6 ইকুয়ালস টু 6 1 যা 6, 12, 6 3 যা 18,
আচ্ছা যেটা বড় থাকবে তার কিন্তু কম লিখতে হবে, সেটা বারবার কিন্তু বলে যাচ্ছি। এবার আমরা লিখব কমন মাল্টিপলস, কমন মাল্টিপলস অফ থ্রি ফোর অ্যান্ড সিক্স, দুটোতেই যেটা আছে কী কী কমন আছে দেখতে পাচ্ছি। একটা প্রথমেই দেখে নিচ্ছি আমরা, টুয়েলভ আছে তাই না, টুয়েলভ এটাই আছে, খুব সাবধানে দেখতে হবে, এটাই তিনটে আছে যখন তিনটে দিয়ে থাকতে হবে তাই না, টুয়েলভ আছে তো, টুয়েলভ আছে, টুয়েলভ আছে তিনটে দি, আর কি আছে টোয়েন্টি ফোর আছে, আর কিছু আছে একটা হলেই হয়ে যায়, তাও দু তিনটে লিখে দিলে ভালো, মানে অভ্যাসটা করা ভালো। চল দুটি লিখলাম, টুয়েলভ আর টোয়েন্টি ফোর, তা সব থেকে কম কোনটা ছোট কোনটা, লিস্ট বা লোয়েস্ট টুয়েলভ হচ্ছে, যেটা ছোট সেটাই। দেয়ারফোর এলসিএম অফ থ্রি ফোর অ্যান্ড সিক্স ইজ বা ইকুয়ালস টু লাগাতে পারো টুয়েলভ। সো লাইক দিস ইউ আর গোয়িং টু ডু দিস কোয়েশনস। আচ্ছা এখান থেকে আমাকে দুটো কোয়েশ্চেন তোমরা ছবি পাঠাবে, সিএনএফ করবে সবকটাই প্র্যাকটিস জন্য, বারবার বলছি সিআরএফটা কিন্তু আমাকে ছবি পাঠিও। আচ্ছা সো বিফোর স্টার্টিং এক্সারসাইজ টোয়েন্টি ওয়ান আমরা কটা ইম্পর্টেন্ট ডেফিনেশনস দেখে নেব, খুব মন দিয়ে শুনবে আর দেখবে। প্রাইম নাম্বারস, না প্রাইম নাম্বারস কাকে বলা হয়, কিসকো বলতে প্রাইম নাম্বারস, আ কাউন্টিং নাম্বার হ্যাভিং এক্স্যাক্টলি টু ফ্যাক্টার্স ইজ কল্ড আ প্রাইম নাম্বার। তো যে কাউন্টিং নাম্বারস মিনস ওয়ান থেকে যেগুলো স্টার্ট হয়, তো যার শুধু অ্যাকচুয়ালি ওয়ান থেকে নয় টু থেকে, কাউন্টিং নাম্বারস টু থেকে বলা হয়, কেন ওয়ান ইজ নাইদার প্রাইম নর কম্পোজিট, লেখা আছে দেখো নিচে একদম লাস্টে, ওয়ান ইজ নাইদার প্রাইম নর কম্পোজিট, ওয়ানটা প্রাইমও নয় কম্পোজিটও নয়। তাহলে প্রাইম নাম্বারস হচ্ছে যে সমস্ত নাম্বারস যাদের শুধু দুটো করে ফ্যাক্টর আছে, জিন নাম্বারস কা খালি দো ফ্যাক্টর হ্যায় উনকো বোলতে প্রাইম নাম্বারস। এ দুটো ফ্যাক্টর মানে এক তো ওয়ান কে টেবল মে আতা হ্যায় ভাই, ওয়ান কে টেবল মে তো সারে নাম্বার আতে হ্যায়, ওয়ান এর টেবলে সব নাম্বারই আসে, আর একটা হচ্ছে নিজের টেবলে আসে, যেমন এখানে দেওয়া আছে দেখো টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন ইটিসি। তো এই সব যতগুলো প্রাইম নাম্বারস হবে সবারই দুটো ফ্যাক্টর, ওয়ান অ্যান্ড ইটসেলফ, কি বললাম ওয়ান অ্যান্ড ইটসেলফ মানে ওয়ান আর নিজের টেবলে, এই দুটো ছাড়া আর কারো টেবলে আসে না, যেমন টু দেখো টু টু এর টেবলে আর ওয়ানের টেবলে দুটোই ফ্যাক্টর আর নেই, ফাইভ অলসো সেভেন সব কটাই গেলো। সো সাচ নাম্বারস আর নোন অ্যাজ প্রাইম নাম্বারস। স্মলেস্ট প্রাইম নাম্বার ইজ টু, সব থেকে ছোটো প্রাইম নাম্বার হচ্ছে টু, লার্জেস্ট কোনো নেই কেন ইনফাইনাইট। নাও কম্পোজিট নাম্বারস হচ্ছে উল্টো, কাউন্টিং নাম্বার হ্যাভিং মোর দ্যান টু ফ্যাক্টার্স ইজ কল্ড আ কম্পোজিট নাম্বার, যে সমস্ত নাম্বারে দুটো থেকে বেশি ফ্যাক্টর আছে মানে নিজের টেবিল আর ওয়ানের টেবিলের ছাড়া অন্য টেবিলেও আসে, আপনা আপনি টেবল আর ওয়ান কে টেবল কো ছোড়কে দূসরে কে টেবল মে ভি আতা হ্যায়, এসে নাম্বারস কো হম কম্পোজিট নাম্বারস বলতে হ্যায়। জেসে কি ফোর, তো ওয়ান অফ ফোর কে টেবল মে তো আয়েগা ভাই, আর কিসকে টেবল মে আতা হ্যায় ফোর, টু এর টেবিলে আসে তাই তো, হয়ে গেল তিনটে ফ্যাক্টর হয়ে গেল। সিক্স, সিক্স ওয়ানের টেবিলে আসে, টু এর টেবিলে আসে, থ্রি এর টেবিলে আসে আর সিক্স এর টেবিলে আসে, আর ফ্যাক্টার্স তো তোমরা ফাইন্ড করা শিখেছো তাই না। ঠিক আছে স্মলেস্ট কম্পোজিট নাম্বার হচ্ছে ফোর, আর ওয়ান নাইদার প্রাইম নর কম্পোজিট, কেন ওয়ানের শুধু একটাই ফ্যাক্টর, ওয়ান ওয়ান জা ওয়ান হয়, সো ইট হ্যাজ ওনলি ওয়ান ফ্যাক্টর। আচ্ছা নেক্সট এক্সারসাইজ ইউ হ্যাভ দ্য স্মলেস্ট, আচ্ছা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি কিছু বলবো না, এটা তোমরা নিজে থেকে, আমি যা পড়িয়েছি সেখান থেকেই আছে, এটা তোমরা নিজে করবে। আচ্ছা রাইট অল প্রাইম নাম্বারস লেস দেন ফর্টি, তা ফর্টি সে ছোটা, ফর্টি থেকে কম মানে টু থেকে স্টার্ট করবে থার্টি নাইন পর্যন্ত যত প্রাইম নাম্বারস আছে তোমরা লিখবে, তো এগুলো কিছু প্রসেস কিছু নেই, তা হেডিং লিখবে, আর এগুলো খাতায় যখন করবে টু থেকে ফাইভ, টু থেকে ফাইভ নাই অল দি কোয়েশ্চেন্স, এই এক্সারসাইজে সব কটা কোয়েশ্চেন কিন্তু ছবি পাঠাবে আমাকে, কোয়েশ্চেন লিখকে আনসার লিখোগে আপ, কোয়েশ্চেন লিখে আনসার্স, তা লিখবে অল দ্য প্রাইম নাম্বারস লেস দেন ফর্টি আর,
তাহলে 40 থেকে কম আমরা স্টার্ট করব 2 থেকে 2 হবে 2 এর পর 5 হবে 5 এর পর 7 হবে 7 এর পর 9 হবে না 11 হবে 11 এর পর 13 হবে লাইক দিস এসে করতে করতে গুনতে গুনতে যাবে 40 থেকে কম পর্যন্ত নাম্বার 3 রাইট অল প্রাইম নাম্বারস বিটুইন 40 এন্ড 80 40 আর 80 মাঝখানে যতগুলো প্রাইম নাম্বারস আছে সেগুলো তোমাদেরকে লিখতে হবে খুব সাবধানে করবে এগুলো ইউ ক্যান চেক দ্য আনসার্স আর একটা বলে দিচ্ছি ক্লাস 4 কে আফটার ডুইং ইউ উইল সেলফ চেক দ্য আনসার্স সেলফ চেক করে রাইট রং করে আমাকে পাঠাবে যদি ভুল হয় সেলফ চেক করে নিয়ে কারেকশন করার চেষ্টা করবে তাও যদি বুঝতে না পারো আমাকে আলাদা মেসেজ করে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে স্যার এটা আমি করেছি কিন্তু এটা আমি বুঝতে পারছি না ভুল আনসার আসছে আমি পারছি না কিন্তু ভুল করলে করবে একদম ব্ল্যাঙ্ক ছাড়বে না তোমরা সবাই জানো আমি আর কিছু বলবো না এখানে প্রাইম আর কম্পোজিট নাম্বারই জিজ্ঞেস করা হয়েছে আর প্রাইম কম্পোজিট নাম্বারস আই হ্যাভ এক্সপ্লেইনড ইউ কমপ্লিটলি তাহলে এখান থেকে হোমওয়ার্ক থাকছে ফুল টোটালটাই ঠিক আছে এই সব কটা ফুল এক্সারসাইজ 21 আর 20 আমি সিআরএফটা বলেছি দিস টু আর ইয়োর হোমওয়ার্ক